বাংলা চ্যানেল ট্রাভেল বুক বিটি। আজকে আমরা এসেছি কলকাতার একটা বিখ্যাত রেস্টুরেন্টে, সেটা হচ্ছে হালদিরাম। আই লাভ হালদিরাম। বালিগঞ্জের ব্রাঞ্চটাতে আমরা চলে এসেছি। এখানে হিউজ রেঞ্জ অফ মিষ্টি, মানে হলদিরামের মিষ্টি তো ইন্ডিয়ার মধ্যে শুধু নয়, সারা ওয়ার্ল্ডে এটা বিখ্যাত। বিশেষ করে এশিয়ান যারা আমরা, তারা হালদিরামের নাম কম বেশি সবাই চিনি। আমি কিন্তু এদের চানাচুরটা, ধর মিষ্টিটা আমরা প্রায় দেশে খেয়ে থাকি। আজকে আমরা ওদের ফুড সিটিতে চলে আসলাম, আই লাভ হালদিরাম। এখানে কতগুলো আছে কলকাতায়, আমি বালিগঞ্জের এই শাখাটায় আসলাম। আজকে ওদের ভেজিটেরিয়ান কিছু আইটেম আমরা ট্রাই করব দুপুরের লাঞ্চের জন্য। এখানে আপনারা সেট মিল পেয়ে যাবেন, এছাড়া আলাদাও আছে বিভিন্ন চাট, তারপরে ওদের যে প্যাকেজগুলো আছে। আমি ওদের আজকে শাহি থালিটা আজকে আমরা ট্রাই করব। মানে এটা মূলত একটা সাউথ ইন্ডিয়ান, মানে একটা খাবারগুলো সাউথ ইন্ডিয়ান ধরনের, সবই ভেজ, এখানে কোনো নন ভেজ আইটেম পাওয়া যায় না। তাই ভেজিটেরিয়ান খাবার ট্রাই করতে হলে আপনারা চলে আসতে পারেন হালদিরামে। এই হালদিরামটা স্ট্যাবলিশ হয়েছিল 1937, বা যা বলতে গেলে আজকে থেকে প্রায় 86 বছর আগে। এটা বিশান আগারওয়াল নামে একজন এটি প্রতিষ্ঠাতা। প্রথমে তারা স্ন্যাক্স আইটেম, মিষ্টি এগুলো নিয়ে, বেভারেজ নিয়ে শুরু করেছিল। আজকে এই বিশাল চেইন ওদের সারা ইন্ডিয়া জুড়ে। আমরা আমাদের ভেজিটেরিয়ান থালিটা, যেটা শাহি থালি ছিল, সেটা অর্ডার করে দিলাম। এই প্রাইসগুলো আপনার দেয়া আছে, আমি প্রাইসটা উল্লেখ করলাম না। এখানে বিভিন্ন 100 থেকে 300-400 টাকার ভিতরে থালা রয়েছে। আমরা শাহি থালি, মানে সবচেয়ে বড় থালিটাই অর্ডার করলাম। এখানে রাইস, তারপরে বিভিন্ন রকম রায়তা, তারপর ডাল, পনির, তারপরে একটা মিষ্টি আইটেম, এগুলো ছিল। আমি আপনাদেরকে ডিটেলসে দেখাচ্ছি আর এই টেস্টগুলো কেমন আমি আপনাদের সাথে শেয়ার করব। তাই আপনাদের যদি ভেজিটেরিয়ান খাবার খাওয়ার ইচ্ছা থাকে এখানে আসতে পারেন। এই যে একটা বড় একটা ব্রেডের মতো দিয়েছে, এটা নান আর পনির, এই পনিরটা দিয়ে আমি এটা খাবো। আর দুটো দিয়েছে আমাদেরকে পাঁপড়, রাইস দিয়েছে, আর দিয়েছে এটা ছোলে ভাটোরার মতো দিয়েছে, একটা ডালের মতো দিয়েছে, কালো রঙের ডাল, এটা ডাল মাখনি বলা হয়। আর এই যে দাহি বড়া ছিল, এই শাহি থালি, মানে এই জিনিসটা অ্যাড হলে শাহি থালি, আর একটা আছে এমনি থালি, জাস্ট এই দই বড়াটা অ্যাড করলে এটা শাহি থালি হয়ে যায়। প্রথমে আমি একটু খাচ্ছি দই বড়াটা। বেশ, মানে অনেক রকম মশলা ইউজ করা হয়েছে। আর এই দেখতে পাচ্ছেন যে পনিরের গ্রেভিটা কিন্তু খুবই সুন্দর, গন্ধটাও বেশ ভালো লাগছে। এটা আমি ব্রেডটা দিয়ে ট্রাই করবো, চাইলে এটা আপনার ভাতের সাথেও খেতে পারেন। এখানে সব কিছু পিওরলি ভেজিটেরিয়ান, মানে নন ভেজের কোনো অপশনই নেই। এখানে চিকেন, মাটন, বিফ এগুলো কোনো কিছুই পাওয়া যায় না, ইভেন এগটাও পাওয়া যায় না। দই বড়াটা খুবই সফট, দইটা একটু টক, মানে যারা একটু মিষ্টি জাতীয় দই বড়া পছন্দ করেন তারা এটা তাদের কাছে খুব একটা ভালো লাগবে না। অনেক বড় দই বড়াটা, আসলে একা খেয়ে এই দই বড়াটা খেলেই পেট ভরে যাওয়ার মতো। আমি দই বড়াটা খাচ্ছিলাম কারণ দই বড়া কিন্তু আমার অনেক বেশি ফেভারিট। খুব সফট এটা, আর দইটা আমার কাছে বেশ মজা লাগছে। একটা বিশেষ ধরনের মশলা ইউজ হয়েছে। আমাদের দেশে আমরা সচরাচর এরকম দই বড়া খাই, ঠিক সেরকম না এটা। এরপরে আমরা এই যে খাচ্ছি ডাল মাখানিটা, ডাল মাখানি, এটা ডাল মাখানি না, এটা ছিল ছোলার ডালের মতো, ডাল মাখানি আরেকটা, মানে ডাল জাতীয় সব কিছু দিয়ে ওদের মানে বেশি আইটেম তৈরি করা হয়। তাই খাবারগুলো খাচ্ছিলাম। আমাদের দেশে এরকম পিওর ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট এখনো আসলে নাই মনে হয়। যদি থাকে তাহলে আমাকে আপনারা কমেন্টে করে জানাতে পারেন যে আমাদের দেশে এরকম ভেজিটেরিয়ান অপশনের কোনো রেস্টুরেন্ট আছে কি না। কারণ আসলে যারা পিওর ভেজিটেরিয়ান তাদের এরকম রেস্টুরেন্ট থাকাটা তাদের জন্য খুবই জরুরি আমি মনে করি। আর যদি আপনার একদম পিওর ভেজ ভেজ যারা, তারা কিন্তু নন ভেজ রেস্টুরেন্টে খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। আর হলদিরামের মিষ্টির কথা তো নাই বা বললাম,
খুবই বিখ্যাত। আর মিষ্টিটা কিন্তু ওদের শুধু দেশে না, দেশের গণ্ডি ছেড়ে বিদেশেও পাওয়া যায়। এই প্যাকেজের সাথে দিয়েছিল আমাদের একটা গোলাপজামুন, এটা গোলাপজামুন আমার নামটা ঠিক মনে পড়ছিল না, মিষ্টির আসলে এত নাম। মিষ্টি লাভারদের জন্য খুবই খুবই ভালো। নিচের তালে আমি আপনাদেরকে দেখিয়ে দিব এখানে কী কী মিষ্টি পাওয়া যায়। আমি পনিরটা ট্রাই করছিলাম, বাটার পনির, মশলাটা বেশ মজা। আর এটা কিন্তু দুধের না, এটা হচ্ছে এই যে পনিরগুলো দেখতে পাচ্ছেন এটা সম্ভবত তাফু, মানে এটাও একটা ভেজ আইটেম থেকে তৈরি হয়েছে। এই যে এখন আমি ডালটা ট্রাই করছি পাঁপড় দিয়ে, এই কালো রঙের ডালটা, এটাকে ডাল মাখানি বলা হয়। ডাল মাখানি নামটা অবশ্য যতটা আকর্ষণীয়, খেতে কিন্তু আমার কাছে মানে খুব একটা ভালো লাগেনি, অনেকের কাছে লাগতেও পারে। এবং রাইসটা দিয়ে খাবো, দেখি ডালটা রাইসটা দিয়ে খেলে হয়তো বা ভালো লাগতে পারে। রাইসটার সাথে আমি মেখে নিলাম ডালটা, এখন আমি খেয়ে দেখছি। হ্যাঁ, রাইসের সাথে একটু বেশ ভালোই লাগছে খেতে, তবে দেখতে যতটা লাল আসলে কিন্তু ততটা ঝাল না এটা। তাই আমি একটু লেবু চিপে নিচ্ছি, লেবু চিপে দিলে হয়তো আমার কাছে একটু ভালো লাগবে, সে বেটার লাগবে স্বাদটা। একটু ঠান্ডা হয়ে গিয়েছিল খাবারগুলো। এই যে এরকম একটা ট্রে, এটা কিন্তু প্লাস্টিকের একটা ট্রে, এখানে আপনাকে সার্ভ করবে, আপনাকে সেলফ সার্ভিস, আপনি টাকা দিয়ে সেলফ সার্ভিস আপনি নিতে পারেন এভাবে করে। এখন বেশ ভালো লাগছে লেবুর সাথে চটকে, তারপর একটু পেঁয়াজ নিয়ে কাঁচামরিচ দিয়ে এটা খেতে ভালো লাগবে, মানে পেট ভরে যাবে যথেষ্ট পরিমাণে। একটা থালি নিলে ভালো মতোই আপনার এটা লাঞ্চ হয়ে যাবে। এছাড়া এখানে ভেজিটেরিয়ান বার্গার, মানে ভেজিটেরিয়ান সব ফাস্টফুড এগুলো কিন্তু আছে, মানে যারা ভেজিটেরিয়ান তাদের জন্য একটা স্বর্গরাজ্য হচ্ছে এই হালদিরাম। ইন্ডিয়াতে তো প্রচুর লোক ভেজিটেরিয়ান, তাই এখানে এতগুলো হালদিরাম আছে। এবং অন্যান্য ভেজিটেরিয়ান মানে অন্যান্য যেসব রেস্টুরেন্ট আছে সেখানে ভেজ নন ভেজ পাওয়া যায়, তবে এটা একমাত্র পিওর ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট। এই হালদিরামের সবচেয়ে বড় ব্রাঞ্চটা কলকাতায় এয়ারপোর্টের কাছে অবস্থিত, আমরা অবশ্য সেখানে যাইনি, আমরা এসেছি আই লাভ হালদিরাম, এটা বালিগঞ্জে অবস্থিত। কোয়েস্ট মল থেকে আরেকটু সামনে গেলেই আপনারা এটা পেয়ে যাবেন। আচ্ছা, এছাড়া গুগল ম্যাপে আপনারা আই লাভ হালদিরাম বালিগঞ্জ নিয়ে সার্চ করলেও পেয়ে যাবেন। আমরা এখন নিচের ফ্লোরে চলে আসলাম, এখানে বিভিন্ন রকমের গিফট আইটেম আছে, বিভিন্ন রকম চকলেট মিষ্টি এবং বাদাম দিয়ে বিভিন্ন রকম মিষ্টি এবং চানাচুর। এই চানাচুরগুলো কিন্তু আমার কাছে খুবই মজা লাগে, ওদের সেমাইটাও কিন্তু খুবই ভালো, মানে লাচ্ছা সেমাইটা। আর এরকম প্যাকেট করা সব বাদামের স্ন্যাক্স আইটেম আছে, এগুলো মানে উপহার দেওয়ার জন্য খুবই ভালো, আর বিশেষ করে বিয়ে শাদিতে এরকম সুন্দর বক্সে করে দিলে কিন্তু খুবই ভালো লাগবে। এইভাবে করে ওরা আর কি মডেল সাজিয়ে রেখেছে, আপনি যদি নিতে চান আপনি অর্ডার প্লেস করলে বানিয়ে দিবে। এই যে অনেক রকমের মিষ্টি আছে এখানে, কাজু বাদামের কাজু, এখানে আমরা ট্রাই করলাম কিছু মিষ্টি, কারণ মিষ্টি খুব বেশি একটা আসলে এখন নেওয়া যাবে না, আরও আমরা কিছু দিন কলকাতায় আসি, যদি শেষের দিন হয়তো এসে যদি পছন্দ হয় কিছু মিষ্টি নিয়ে যাব। বেশিরভাগই বাদামের তৈরি মিষ্টিগুলো, এবং এগুলোই ক্যারি করা সহজ, আর কারণ রসে ভেজা মিষ্টি তো আর নেওয়া যাবে না। এই যে দেখাচ্ছি আপনাকে খেজুরের, বাদামের, সন্দেশের স্যান্ডউইচ, খুবই আকর্ষণীয় কিন্তু মিষ্টিগুলো দেখতে। তাই যারা মিষ্টি লাভার আছেন তারা অবশ্যই একবার এসে ঘুরে যেতে পারেন এই হালদিরাম, আই লাভ হালদিরামে। এর অনেকগুলোর ব্রাঞ্চ আছে, আপনাদের লোকেশন থেকে যেটা কাছে হয় সেখানে আপনারা আসতে পারেন। যারা নিউ মার্কেট এরিয়া থাকবেন তারা এই বালিগঞ্জের এটা অথবা ক্যামাক স্ট্রিটে আরেকটা আছে সেখানে আপনারা যেতে পারেন। আমি আপনাদেরকে এক নজর দেখিয়ে দিচ্ছি যে গিফট বক্সগুলো, এই যে এরকম বিয়ে শাদিতে এরকম একটা থালা দিলে খুবই কিন্তু ভালো লাগে। এই সব ড্রাই মিষ্টিগুলো আছে এখানে। যাই হোক, আমরা হালদিরাম থেকে খাওয়া দাওয়া করে এখন আমরা একটু কোয়েস্ট মলে যাব। এই একটা পেট শপটা পার হয়ে একটু সামনে গেলে এই যে আমরা কোয়েস্ট মলে চলে আসলাম। হেঁটে আসতে আমাদের 5-6 মিনিট লাগলো সময় কোয়েস্ট মলে।
কোয়েস্ট মলে ভিডিও করা বারণ, তাই আমি আপনাদেরকে বেশি কিছু দেখাতে পারছি না। আমি কিছু মানে ব্র্যান্ডেড কসমেটিক্স দেখব, সেফোরা এবং অন্যান্য ব্র্যান্ডের কসমেটিক্স কিন্তু এখানে আছে, তাই যারা ব্র্যান্ডেড কসমেটিক্স খুঁজছেন তারা কিন্তু কোয়েস্ট মলে আসতে পারেন। এটা খুবই একটা জনপ্রিয় মল কলকাতা সিটিতে। এই বাইরেটা কিন্তু সুন্দর, ছোটোখাটোর মধ্যে এই মলটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, আমি কিনলাম আমার পছন্দের কিছু কসমেটিক্স। এখন আমরা একটু ঘোরাঘুরি করে এখন আমরা আবার হোটেলের দিকে চলে যাব। আজকের ব্লগ এতটুকুই, নেক্সট ব্লগ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।